নমস্কার বন্ধুরা হালদার সাইবার টেক ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের এই ভিডিওতে আমরা দেখে নিতে চলেছি তোমরা বাড়িতে বসেই কিভাবে ডিজিটাল রেশন কার্ডের মধ্যে আমাদের পরিবারের যে নতুন সদস্য রয়েছে অর্থাৎ বাচ্চাদের রেশন কার্ডগুলো কিভাবে আবেদন করা যায় তো আজকে কিন্তু আমরা এটাই দেখে নেব কিভাবে আমরা বাচ্চাদের রেশন কার্ড অনলাইনে বাড়িতে বসে আবেদন করা যায় তো এটি আবেদন করতে কি কী ডকুমেন্ট লাগবে এবং কি কি প্রসিডিউর রয়েছে সব কিছুই কিন্তু বন্ধুরা আজকে এই ভিডিওতে এক এক করে দেখিয়ে দেওয়া হবে তো ভিডিওটি শুরু করার আগে তোমরা ভিডিওটি একটি করে লাইক করে দেবে এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এটি তোমাদের জন্য তো সম্পূর্ণ ফ্রি কিন্তু এতে আমাদের অনেক উপকার হয় তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো সবার প্রথমে তোমরা কি করবে ফুড ডিপার্টমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে সেখানে তোমরা সবার প্রথমে চলে আসবে এবং ওয়েবসাইটের লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে তোমরা সেখান থেকেও এটি নিতে পারো তো ওয়েবসাইটে আসার পরে তোমরা একটু স্কল করবো নিচে আসবো তো দেখতেই পাচ্ছ এখানে দেওয়া রয়েছে স্পেশাল সার্ভিস বলে এর মধ্যে পেয়ে যাবে লিঙ্ক আধার উইথ রেশন কার্ড লিঙ্ক রেশন কার্ড উইথ মোবাইল কমন অ্যাপ্লিকেশন ফর্ম চেক স্ট্যাটাস অফ রেশন কার্ড অ্যাপ্লিকেশন এরপর রয়েছে ভেরিফাই রেশন কার্ড এরপর রয়েছে অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড তো এটিতে আমরা ক্লিক করে নেব তো এখানে প্রথমে পাবে ফর নিউ অ্যাপ্লিকেন্ট এবং পরে পাবে ফর এক্সিস্টিং অ্যাপ্লিকেন্ট তো আমাদের যেহেতু কার্ড রয়েছে তো আমরা এটিতেই ক্লিক করে নেব তো তোমাদের ডিজিটাল রেশন কার্ডের যে কোনো সার্ভিস অনলাইনে নিতে গেলে তোমাদের মোবাইল নাম্বারটি রেশন কার্ডের সাথে লিঙ্ক থাকা বন্ধুরা বাধ্যমূলক তো আমরা এখানে আমাদের সেই মোবাইল নাম্বারটি দিয়ে দেবো তো আমরা এখানে আমাদের মোবাইল নাম্বারটি পুট করে দিয়েছি এবং এখান থেকে করে দেবো গেট ওটিপি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ বলা হচ্ছে ওটিপি ইজ সেন্ট টু ইউর প্রোভাইড মোবাইল নাম্বার তো আমাদের ফোনে যে ওটিপিটি এসেছে সেই ওটিপিটি আমরা এখানে দিয়ে দেবো এবং এখান থেকেই করে দেবো প্রসিড তো ক্লিক করার সাথে সাথে কিন্তু তোমাদের যে ফ্যামিলি মেম্বারদের নাম অলরেডি অ্যাড করা আছে তাদের নামগুলো কিন্তু এখানে দেখিয়ে দেওয়া হবে তো তোমরা স্ক্রল করবে এবং স্ক্রল করে নিচে আসবে তো এখানে কিন্তু তোমরা সব অপশানগুলি পেয়ে যাবে যেখানে দেখো চার নম্বর ফর্মে যেখানে তোমাদের অ্যাড মেম্বার করতে পারবে এরপরে রয়েছে পাঁচ নম্বর যেখানে তোমাদের কারেকশানগুলি করতে পারবে এরপরে দেখো ছ নম্বরে রয়েছে তোমাদের রেশন ডিলার অথবা বা রেশন সব তোমাদের চেঞ্জ করতে চাও এরপরে রয়েছে সাত নম্বর যেটি স্যারেন্ডার করার জন্য কার্ড আট নম্বরে রয়েছে তোমাদের কার্ড চেঞ্জ অথবা ক্যাটাগরি চেঞ্জের এরপরে পরে নম্বরে রয়েছে টু অ্যাপ্লাই ফর ডুপ্লিকেট রেশন কার্ড তো এইভাবে কিন্তু তোমরা সবকটি ফর্ম কিন্তু এখানে পাবে যেটি তোমরা তোমাদের দরকার সেটি করবে তো আজকে কিন্তু আমরা এখান থেকে করবো অ্যাপ্লাই ফর ফর্ম ফোর যেখানে বলা হচ্ছে টু অ্যাড মেম্বার্স অন ইওর এক্সিস্টিং ফ্যামিলি অ্যাপ্লাই ফর্ম ফোর তো আমরা এখান দিয়ে করে দেবো অ্যাপ্লাই নাও তো এখানে তোমাদের ফ্যামিলি মেম্বার যার নাম তোমরা অ্যাড করতে চাইছো তার কিন্তু এখানে প্রথমে ফার্স্ট নেম দিতে হবে তারপর দিতে হবে মিডল নেম এবং তারপরে দিতে হবে লাস্ট নেম এবং তারপরে তার ফাদার্স অথবা মাদার্সের নেম দিতে হবে এরপরে জেন্ডার সিলেক্ট করবে তোমরা এখানে দেখো মেল রয়েছে ফিমেল রয়েছে এবার আদার্স রয়েছে এবারে তোমরা ডেট অফ বার্থটি কিন্তু এখানে দিতে হবে এরপরে কিন্তু তোমাদের আধার নাম্বারটি কিন্তু ম্যান্ডেটারি এরপরে যদি সেই ব্যক্তির ভোটার কার্ড থাকে তো ভোটার কার্ডের নাম্বার দিতে পারো প্যান কার্ডের নাম্বার দিতে পারো অথবা তার যদি ওল্ড রেশন কার্ড নাম্বার থাকে সেটি দিতে পারো তো কিন্তু রয়েছে রিলেশন অর্থাৎ যে ব্যক্তি আবেদন করছে তার সাথে হেড অফ দ্য ফ্যামিলির সম্পর্ক কি তো সেটি কিন্তু এখানে দিতে হবে তো হেড অফ দ্য ফ্যামিলি তার সম্পর্কে কি হয় সেটি কিন্তু এখান থেকে দিতে হবে তো এখানে দেখো রয়েছে ফাদার্স রয়েছে হাজব্যান্ড রয়েছে সন রয়েছে সন ইন ল রয়েছে ব্রাদার ফাদার ইন ল তো সব কটি তোমাদের দরকার হলে তো সব কটি কিন্তু এখান থেকে পেয়ে যাবে এছাড়া যদি এর মধ্যে না থাকে তোমরা আদার্স করতে পারো আদার্স করেও কিন্তু অ্যাড করতে পারো তো এই অবধি বন্ধুরা করার পরে তোমাদের যদি একের অধিক নাম এন্ট্রি করার থাকে তো তোমরা স্কল করবে নিচে আসবে এবার এখান থেকে দেখো অ্যাড মোর মেম্বার আছে এটিতে তোমরা ক্লিক করবে অথবা দেখো প্লাস বাটন রয়েছে এটিতেও তোমরা কিন্তু ক্লিক করতে পারো তো এখানে কিন্তু তোমাদের যাদের নাম এন্ট্রি তোমরা করতে চাইছো তাদের নাম কিন্তু এখানে দিতে হবে এরপরে তোমাদের যদি আরও কারো নাম অ্যাড করার থাকে তো তোমরা অ্যাড মোর মেম্বার করেও কিন্তু তোমরা এইভাবে অ্যাড করতে পারো তো আমার কিন্তু আপাতত একটি নামই এন্ট্রি করার তাই আমি একটি নামই এন্ট্রি করব তো এই অবধি আমাদের এন্ট্রি হয়ে গেছে এবার আমরা করে দেবো এখান থেকে যে নেক্সট বাটনটি রয়েছে এটিতে ক্লিক করে দেবো তো নেক্সট করার পরে তোমাদের কিন্তু বন্ধুরা এরকম একটি অপশন আসবে যেখানে দেওয়া হবে নিউলি অ্যাডেড মেম্বার অর্থাৎ তোমরা যে কটি নাম অ্যাড করবে এখানে কিন্তু সিরিয়াল নম্বর এক দুই তিন চার করে কিন্তু এখানে দেওয়া থাকবে এবং এখানে তোমরা যা এন্ট্রি করবে সেগুলো কিন্তু এখানে তোমাদের পাশে কিন্তু শো করানো হবে তো আমরা এইটুকু অ্যাড করেছি এবার আমরা এখানে টিক করে দেবো ইটস ওকে আই এগ্রি দ্যাট আই ডোন্ট নিড টু মেক এনি ফার্দার চেঞ্জেস টু মাই অ্যাপ্লিকেশান তো এখানে আমরা টিক করে দেবো এবং এখানে যে প্রসিডার বাটনটি রয়েছে এটিতে টিক করে দেব এরপরে কিন্তু বন্ধুরা নেক্সট স্টেপে তোমাদের কিন্তু ডকুমেন্ট আপলোড করতে হবে তো যেখানে দেখো আমি শুধু আধার কার্ড সিলেক্ট করেছিলাম তো মাইনার তার জন্য কিন্তু শুধু আধার কার্ডটাই আমি দিয়েছি আর যেহেতু এপিক অথবা প্যান কার্ড নেই তো আমি শুধু আধার কার্ডটি আপলোড করবো এবং এর সাইজ দেখো একশো কপির মধ্যে তোমাদের রাখতে হবে এবং ফাইল টাইপ জেপিজি জেপিজি অথবা পিডিএফে তোমাদের কিন্তু রাখতে হবে তো বন্ধুরা আমরা কিন্তু এবার ডকুমেন্টটি আপলোড করে দেব তো দেখতেই পাচ্ছ আমরা আধার কার্ডটি কিন্তু আপলোড করে দিয়েছি এবার আমরা এখান থেকে করে দেবো আপলোড যে বাটনটি রয়েছে এটিতে ক্লিক করবো তো তোমরা এখানে দেখতে পাচ্ছ ফাইল আপলোডেড সাকসেসফুলি এবার আমরা স্ক্রল করে নিচে আসবো এবং এখানে দেখো আই সার্টিফাই দ্যাট অল দ্য ডেটা গিভেন সাবমিশন মেড অ্যান্ড ডকুমেন্ট আপলোডেড বাই মি ইন দ্য অ্যাপ্লিকেশান আর ট্রু টু দ্য বেস্ট অফ মাই অ্যান্ড মাই ফ্যামিলিস নলেজ ইফ ইট ইজ ফাউন্ড অ্যাট এ লেটার স্টেজ দ্যাট এনি ডেটা গিভেন সাবমিশন মেড অ্যান্ড ডকুমেন্ট আপলোডেড বাই মি ইজ রং মাই অ্যাপ্লিকেশন শ্যাল বি রিজেক্টেড ফার্দার অ্যাডিশনাল অ্যাকশান অ্যাজ পার ল ইনক্লুডিং ক্রিমিনাল অ্যাকশান মে বি দ্য টেকেন অ্যাগেনস্ট মি তো এখানে কিন্তু তোমাদের সেই ডিক্লারেশানটিতে ঠিক করতে হবে এবং যেখানে বলা রয়েছে তুমি যা ডকুমেন্ট দিচ্ছ সেটি সত্যি এবং যদি মিথ্যা হয় তাহলে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশানটি রিজেক্ট করা হবে এবং যা ল আছে অর্থাৎ আইন আছে সেই হিসাবে তোমাদের কিন্তু ক্রিমিনাল অ্যাকশানে অ্যাকশান নেওয়া হবে তোমার বিরুদ্ধে তো তোমরা যাই ডকুমেন্ট আপলোড করবে ঠিকঠাক করবে তো এরপরে কিন্তু তোমরা এখান থেকে করে দেবে গেট ওটি তো এখানে দেওয়া থাকবে ওটিপি সেন্ট সাকসেসফুলি তো এবারে ওটিপিটি তোমাদের ফোনে কিন্তু চলে আসবে তো ওটিপিটি চলে আসার পরে বন্ধুরা তোমরা এখানে ওটিপিটি দিয়ে দেবে এবং তারপরে করে দেবে সাবমিট ওটিপি তো বন্ধুরা তোমরা ওটিপি দিয়ে সাবমিট করার পরে তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে যেখানে বলা হচ্ছে নোটিশ এবং একটি টিক দিয়ে বলা হচ্ছে সাকসেস থ্যাংক ইউ ইওর রেশন কার্ড অ্যাপ্লিকেশন ফর মডিফিকেশন অফ মেম্বার প্লাস মেম্বারস নেম হাজ বিন সাকসেসফুলি সাবমিটেড ইউ ক্যান লগ ইন টু ইওর অনলাইন অ্যাকাউন্ট উইথ ইওর মোবাইল নাম্বার তো এখানে তোমরা যে মোবাইল নাম্বার রেজিস্টার করা আছে তোমাদের ডিজিটাল রেশন কার্ডটির সাথে সেটি এখানে দেখতে পাবে এবং বলা হচ্ছে অ্যান্ড চেক কিওর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এনি টাইম We will inform you about further development on your application later. তো এখানে বন্ধুরা এরকম বলা হচ্ছে যেটি যে তোমরা যে অ্যাপ্লিকেশনটি করেছো সেটি সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে এবং এরপরে যে প্রসেস রয়েছে তোমাদের এই মোবাইল নাম্বারেই পাঠিয়ে দেওয়া হবে এছাড়া তোমরা তোমাদের যে যে এই ড্যাশবোর্ডটি দেখতে পারছো অর্থাৎ অ্যাকাউন্টটি এখানে লগ ইন এছাড়া ফুড ডিপার্টমেন্টের যে ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়েও কিন্তু তোমরা এর স্ট্যাটাসটি দেখতে পারো তো যেটি তোমাদের এই ওয়েবসাইটে আসলে তোমরা দেখতে পাবে ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এটিতে আসার পরে তোমরা এখান থেকে স্ক্রল করবে এবং এখানে দেখতে হবে চেক অ্যাপ্লিকেশন তো এখানে আসলে তোমাদের ফর্মটি কিন্তু দেখে নিতে পারবে কি অবস্থায় রয়েছে ফর্মটি সিলেক্ট করেছিল সেটিতে কিন্তু চলে যেতে হবে তো আমরা যেহেতু নম্বর ফর্ম সিলেক্ট করেছি তো আমরা করব চার এবার এখানে দেখো এন্টার ফুল ডিজিট অ্যাপ্লিকেশন অথবা বারকোড নাম্বার তো আমরা যেহেতু বারকোড নাম্বার দিয়ে করব না আমরা করবো মোবাইল নাম্বার দিয়ে তো আমরা এখানে মোবাইল নাম্বার এখানে আমাদের মোবাইল নাম্বারটি দিয়ে দেব এবার দেখো এখানে একটি ক্যাপচা দেওয়া আছে এই ক্যাপচাটি আমাদের কিন্তু এখানে দিয়ে দিতে হবে তো ফোন নাম্বার এবং ক্যাপচার এবং ফর্ম টাইপ সিলেক্ট করার পরে তোমরা এখান থেকে করে দেবে সার্চ তো নিচে আসবে স্ক্রল করে তো তোমাদের সামনে দেখো আমরা যে অ্যাপ্লিকেশানটি এইমাত্র ফিল করলাম সেটি দেখো এখানে দেখানো হচ্ছে অ্যাপ্লিকেশন নেম দেওয়া রয়েছে অ্যাপ্লিকেন্টের মোবাইল নাম্বার এবং ব্লগের নাম দেওয়া হয়েছে এবং সিরিয়াল নাম্বার দিয়ে দেখো পাঁচটি স্টেজ হবে যেখানে এবং স্টেজগুলির নাম দেওয়া আছে এবং স্ট্যাটাসে কিন্তু বর্তমানে পেন্ডিং দেওয়া হয়েছে এবং এখানে কিন্তু যখনই এগুলি অ্যাপ্রুভাল দেওয়া হবে ডেটটি কিন্তু পাশে লিখে দেওয়া হবে এবং তারপরে দেখো লাস্ট টেস্টের যেটি রয়েছে রেশন কার্ড রিসিপ্ট তো এখানে এগুলো ডেট কিন্তু পরপর তোমরা পেয়ে যাবে তো বন্ধুরা এটি কিন্তু ছিল আজকে আমাদের টপিক তো ভিডিওটি ভালো লাগলে একটি করে লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে বন্ধুদের মাঝে আর যদি চ্যানেলটির থেকে তোমরা একটু উপকৃত হও তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে অল নোটিশন অপশানটি অন করে রাখবে এরকম আরও আপডেট আমাদের চ্যানেলে পাওয়ার জন্য